শপথ নিলেন বিএনপি থেকে নির্বাচিত আরও চার সাংসদ ফকরুলকেও সংসদে যোগ দেওয়ার আহ্বান আওয়ামী রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানের র্যাবের অভিযান নিহত দুই আটক চার আলামত সংগ্রহ করেছে সিআই দেশ জুড়ে তীব্র তাপদাহ অতিষ্ঠ জনজীবন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সংঘর্ষ মুম্বাইতে ভোট দিলেন তারকারা কানহায়ার ভাগ্য নির্ধারণ আজ ব্যাটিং লাইন দলের সেরা শক্তি বললেন সেমিফাইনালে সেমিফাইনালেই চোখ টাইগারদের শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার কিছু সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী এবং আমি টাইজিন রাহমান এছাড়া সংবাদে আরো থাকছে সুন্দরবনের করম জলে বিরল প্রজাতির কচ্ছপের প্রজননের সফলতা নোনা পানির কুমির নিয়েও চলছে গবেষণা শপথ নিলেন বিএনপির নির্বাচিত চার সংসদ সদস্য স্পিকার ড শিরিন শর্মিন চৌধুরী তাদেরকে শপথ বাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপির পাঁচ সদস্যই শপথ নিলেন তহিদুল ইসলামের সহায়তায় আরো জানাচ্ছেন জেউ জুবায়ের একাদশ জাতীয় সংসদে এমপিদের শপথ নেয়ার শেষ দিনে বিএনপি থেকে নির্বাচিতরা শপথ নেবেন কিনা এ নিয়ে দিনভর আলোচনা ছিল রাজনৈতিক অঙ্গনে অবশেষে বিকেলে মির্জা ফখরুল ছাড়া বাকি চার সদস্য চাপাই নবাবগঞ্জ দুই ও তিন আসনের আমিনুল ইসলাম ও হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের উকিল আব্দুল সাত্তার এবং বগুড়া চার আসনের মোশারফ হোসেন শপথ নিতে যান জাতীয় সংসদ ভবনে শপথ নেওয়ার আগেই সাংবাদিকদের জানান হাইকমান্ডের নির্দেশ পেয়েছেন তারা আমরা যে পাঁচজন আজকে সংসদ সদস্য শপথ নেওয়ার জন্য সংসদে যাচ্ছি এরাই প্রত্যক্ষ ভোটে তিরিশ তারিখে নির্বাচনে নির্বাচিত হয়েছি আমরা পার্টির সিদ্ধান্তে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ক্রমেই আমরা আজকে শপথ গ্রহণের জন্য সংসদ ভবনে আমরা প্রবেশ করতে যাচ্ছি তাদেরকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এর আগে ঠাকুরগাঁ তিন আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ শপথ নেয়ার পরপরই দল থেকে বহিষ্কার হন বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান বেশ কিছুদিন আগেই শপথ নেন একুশে এর আগে পদ হারানোর ভয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ যদি গণতন্ত্রে বিশ্বাস করে ও জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা থাকে তাহলে মির্জা ফখরুল সহ বিএনপির সকল নির্বাচিত সংসদ সদস্য শপথ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের সংসদ সদস্য ও শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে হানিফ বলেন মুখে গণতন্ত্রের কথা বলবে আর জনগণের রায় মেনে নেবে না কোনো গণতন্ত্র নেই ওনার দল পরিচালিত লন্ডন থেকে এই বাংলাদেশের বাইরে থেকে এবং যিনি পরিচালনা করেন তিনি একজন সন্ত্রাসী দুর্নীতি ব্যবস্থা হিসেবে আদালত দণ্ডপ্রাপ্ত একটা দলের শীর্ষ পর্যায়ের যে নেতৃ দণ্ডপ্রাপ্ত দুর্নীতি দেয় এবং সন্ত্রাসী দেয় সেই দলের পদপদবীর জন্য একটা কোনো শিক্ষিত ব্যক্তি এই লোভের থেকে আঁকড়ায় থাকতে পারে এইটা খুব একটা অন্য দলের নজির নেই যেটা বিএনপি নজির সৃষ্টি করলো। একটা হলো যে মির্জা ফখরুল সাহেব তার নিজের এলাকায় কিন্তু হেরে গিয়েছিলেন উনি বগুড়াতে এসে উনি নির্বাচন করে উনি জয়লাভ করলেন তা বগুড়ার ভোটারদের প্রতি রাজধানীর মোহাম্মদপুরের বসিলার জঙ্গি আস্তানায় র্যাবের চোদ্দ ঘণ্টার অভিযানে দুই জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়েছে আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডির ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে এর আগে ঘটনাস্থল পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত তিনটায় বাড়িটি ঘিরে ফেলে র্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকার সহ তিনজনকে আটক করা হয়েছে বিস্তারিত রিপোর্টে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের শেষ প্রান্তে একতলা তিন তিনশেডের এই বাড়িটি চলতি মাসের শুরুর দিকে ভাড়া নেয় জঙ্গিরা এখান থেকে র্যাব দুইয়ের সদর দপ্তর মাত্র আধা কিলোমিটার দূরে জঙ্গি আস্তানা সন্দেহে রাত তিনটার দিকে বাড়িটি ঘিরে ফেলে র্যাব সদস্যরা উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে গুলি করে জঙ্গিরা র্যাব ও পাল্টা গুলি চালায় পরবর্তীতে বারবার তাদের আত্মসমর্পণ করতে বলা হয় ভোর সাড়ে পাঁচটার দিকে বিকট বিস্ফোরণে ঘরটির চালা উড়ে যায় সকাল সোয়া নয়টার দিকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের সদস্যরা বাড়িটির ভেতরে ঢোকেন ধারণা করা হচ্ছে র্যাবের অভিযানে বাড়িটিকে অবস্থান করা সব জঙ্গি মারা গেছে ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব ডিজি জানান জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে এটি একটা সম্পূর্ণভাবে আমাদের প্রেসাইজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অপারেশন আমাদের এই যে রুটিন কার্যক্রম এটা অব্যাহত থাকবে এবং বাংলাদেশে সর্বশেষ জঙ্গি না হওয়া পর্যন্ত আমাদের দেশের সকল আইনশৃঙ্খলাকারী বাহিনী গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাবে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও কেয়ারটেকারকে আটক করা হয়েছে বিকেলে দুটি মোড়কে দুই জঙ্গির মরদেহেও বের করা হয় উদ্ধার করা হয় দুটি পিস্তল চারটি ম্যাগাজিন ও পাঁচটি মোবাইল সেট পরে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন র্যাব দুই এর সিও আমাদের ফরেন্সিক সিআইডি ফরেন্সিক তাদের কাছে নমুনা পাঠিয়েছি আমরা এছাড়া ডিএনএ এবং ভিসেরা পাঠিয়েছি এই ফলাফল পাওয়া গেলেই হয়তো আমরা নিশ্চিত করতে এরা কারা কারা ছিল জঙ্গিরা কোন সংগঠনের সাথে জড়িত সে বিষয়ে নিশ্চিত হতে পারে নিরাব এদের সঙ্গে অন্য কোন বাহিনীর বা অন্য কোন সদস্যের যোগাযোগ ছিল কিনা মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা শ্রীলঙ্কায় নারকীয় সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আসন্ন রমজান মাসে অফিসের নতুন সময় নির্ধারণ করা হয় সকল সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে মাঝে শোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার নিন্দা এবং কয়েকটি দেশের আড়াইশ বেশি নাগরিক সহ শিশু জয়ন্ত চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে সচেষ্ট থাকা সহ এর বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন বৈঠক শেষে সচিবালয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব দুইশো জন নিহত এবং পাঁচশো জন আহত হয় মন্ত্রিসভা গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ করেছে আমাদের বাংলাদেশে এই জন্যে যে কাঠামো আছে এটার মধ্যে আমাদের নজরদারির সতর্কতা অনেক বৃদ্ধির জন্য বলা হয়েছে আসন্ন রমজান মাসে অফিসের সময় সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আট ঘন্টার পরিবর্তে ছয় ঘন্টা চূড়ান্ত হয়েছে সকাল নয়টা থেকে বেলা তিনটা তিরিশ ঘটিকা পর্যন্ত বেলা একটা পনেরো মিনিট থেকে একটা 30 মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি সহ তবে ব্যাংক, বীমা, অনন্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল যাদের সার্ভিস অতি জরুরি, তাদের নিজস্ব বিধিবিধান অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ অনুসরণ করবেন। এছাড়া বৈঠকে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইন 2019 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে বৈঠক শুরুর আগে এবারের ওয়ার্ল্ড সামিট ইনফরমেশন সোসাইটির আটটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ট্রফি ও সার্টিফিকেট প্রধানমন্ত্রীর মোস্তফা জব্বার আঠারোটি ক্যাটাগরির মধ্যে আটটিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা প্রায় এক সপ্তাহ ধরে তীব্র তাপদাহ দেশ জুড়ে ভ্যাবসা গরমে নাকাল মানুষ অতিষ্ঠ জনজীবন আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এদিকে বিভিন্ন জায়গায় অতিরিক্ত গরমে ডায়রিয়া সহ নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে আবহাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফনির প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল কদিন গরম যেন থামছেই না গ্রীষ্মের শুরুতেই টানা তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ প্রাণ প্রকৃতি রাজশাহীতে দুদিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দিনের বেলা প্রখর রোদ রাতেও ভ্যাবসা গরম এমন অবস্থায় নাভিশ্বাস উঠেছে জনজীবনে প্রচন্ড গরম মানুষের তো জানের ভেতর আম জানে ধরিয়ে হ্যাঁ যখন ক্লাসে আসি তখন ঠিকই আছি কিন্তু এই যে যখন বাইরে বের হই বাসে যেতে হয় তারপরে অনেক সমস্যা হয় পুরো গরম যদি ভাবে থাকে মানুষের এই রাস্তায় শহর কেন আর অন্যান্য জায়গায় বেঁচে থাকা মানে অনেক অনেক কষ্টকর হয়ে পড়বে তুমি গরমে গাড়ি টাড়ি চালানো খুব বিপদ এখন পেট আছে তো করে খেতেই হবে গরমের তীব্রতা বাড়ায় উৎকণ্ঠা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরাও বৈষম্য তৈরি হয় পরিমাণের যদি হেরফের ঘটে যদি থাকার কথা সেটি যদি না থাকে তাহলে একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হবে ক্যান্টি শুধু তাপমাত্রা বাড়লেই গিয়ে আমরা তার ইমপ্যাক্ট পাবো তা না এদিকে গরমে নাকাল হয়ে ডায়রিয়া সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বেড়েছে দেশের বিভিন্ন স্থানে পায়খানা করছিস কালকে পির মধ্যে রাত হয়েছে নিয়ে আবহাওয়া বিভাগ বলছে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় ফনি অবস্থান করছে সেটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিমে এগুতে পারে যার প্রভাবে আজকালের মধ্যে মেঘমালা সঞ্চারিত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বৃষ্টিপাত তো বিশেষ করে আমরা কিন্তু বলছি বিশেষ করে আমরা যে আজকে ফোরকাস দিচ্ছি এখানে বলা হচ্ছে যে সিলেট বিভাগে হয়তো দুই এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে বৃষ্টি গতকালকে সাইড আজকে বৃষ্টির পরিমাণে ইয়েটা মানে হওয়ার সম্ভাবনাটা কমে গেছে যেহেতু আমরা সাইক্লোন একটা এখনও বেয়াদের আছে এবং সে ইন্টেন্সিফাই করতেছে এবং এটা একটা বড় কারণ রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গ ভারতের সতেরোতম লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে সকাল সাতটা থেকে শুরু করে বিকেল ছটা পর্যন্ত ভোট হয় নয়টি রাজ্যের বাহাত্তরটি আসনে সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন আসনে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের খবর আসতে থাকে এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন তবে অন্যান্য রাজ্যগুলোতে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন বলিউড স্টাররা রিপোর্ট বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় অনুষ্ঠিত হয়ে গেল নটি রাজ্যের বাহাত্তরটি আসনের ভোটাভুটি প্রার্থীর ভাগ্য নির্ধারণে সামিল ছিলেন বারো কোটিরও বেশি ভোটার সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন আসন থেকে সংঘর্ষের খবর আসতে থাকে আসানসোলের বারাবনিতে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় বিক্ষোভকারীদের দাবি সন্ত্রাসী নিয়ে তৃণমূলের এজেন্টদের হুমকি দিচ্ছেন তিনি এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় পরে বিকেলে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন জেলার জেমুয়ার স্থানীয়রা কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট দিতে যাবে না বলে বিক্ষোভ করলে লাঠিচাষ করে পুলিশ বীরভূমে দুবরাজপুরে বিজেপি ও তৃণমূলের সাথে হট্টগোল শুরু হলে ফাঁকা গুলি ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ হাবিসপুর বুথেও সংঘর্ষ শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে এছাড়া কেন্দ্র দখল ভোট চুরি ইভিএম নষ্টের অভিযোগে বেশ কয়েকটি স্থানে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় মহারাষ্ট্রের সতেরোটি আসনে ভোটের মধ্য দিয়ে শেষ হল রাজ্যটির ভোটগ্রহণ এ দফায় ভোট হয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী ধনকুবের ও তারকাদের শহর মুম্বাইয়ে বলিউড স্টাররা ভোট দিয়ে নিজেদের ছবি শেয়ার করছে সামাজিক মাধ্যমগুলোতে নিজ আসনে ভোট দিয়েছেন কংগ্রেস প্রার্থী উর্মিলা রাজস্থানে তেরোটি ও মধ্যপ্রদেশের ছটি আসনের ভোটের মধ্য দিয়ে দুটি রাজ্যে ভোটাভুটি শুরু হয়েছে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে দুটি রাজ্যের আসনগুলোতে বিহারের পাঁচটি আসনের মধ্যে এবার সবার নজর ছিল বেগুসর প্রার্থী সাবেক ছাত্রনেতা কানহাইয়া কুমারের দিকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর বিরুদ্ধে মাঠে নেমেছেন তিনি এছাড়া উত্তরপ্রদেশের তেরোটি ঝাড়খণ্ডের তিন ও জম্মু কাশ্মীরের একটি আসনে ভোটাভুটি হয়েছে এ দফায় টেলিভিশন বিশ্বকাপ প্রসঙ্গ নিজের শেষ বিশ্বকাপটা রাঙাতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দলের এখনকার ব্যাটিং আপকে সেরা মানছেন ম্যাশ জানিয়ে দিলেন টাইগাররা চোখ রেখেছে বিশ্বকাপের সেমিফাইনালেই কাপ জয়ের বিষয়ে টাইগার দলপতি জানিয়েছেন লক্ষ্যটা কঠিন হলেও দূরতম কোনো বিষয় নয় মাশরাফির বিশ্বকাপ ভাবনা জানাচ্ছেন আবু হুরায়রা তামিম বিশ্বকাপের আগেই আয়ারল্যান্ডের ট্রাইনেশন সিরিজ সিরিজ শেষেই বিশ্বকাপ অধিনায়ক হিসেবে টানা দুই বিশ্বকাপ খেলতে পহেলা মে দল নিয়ে উড়াল দেবেন মাশরাফি একটা টুর্নামেন্ট যেহেতু ম্যাচ সংবাদ সম্মেলনে বিশ্বকাপ নিয়েই সব প্রশ্ন টাইগার অধিনায়কের কাছে বিশ্বকাপ নিয়ে আলাদা করে কোনো প্রস্তুতি নেই চার বিশ্বকাপ খেলতে যাওয়া মাশরাফি তবে এবিলিটি যে নাই সেটা না কারণ আমাদের ব্যাটিং অর্ডার যদি আমি বললাম আবারও বলবো যে অনেক এক্সপেরিয়েন্স ব্যাটিং অর্ডার কিন্তু অনফিল্ডে যে প্রেশার যে প্রেশারটা আসবে ওই প্রেসার হ্যান্ডেল করতে হবে আবার করতে হবে এটা এটা ডিপেন্ড করে মেন্টালিটির উপর বাংলাদেশ দলের লক্ষ্য যে সেমিফাইনাল তা স্পষ্ট করেই জানালেন অধিনায়ক প্রশ্ন ছিল শিরোপা স্বপ্ন দেখেন কি না পসিবল তো কোনো কিছুই না অবশ্যই না তবে কঠিন অনেক কঠিন কারণ গ্রুপ স্টেজের খেলা মানে আগের वर्ल्ड যে সিস্টেমে ছিল সেইখানে ছিল যে আপনি বড় একটা টিমকে হারাতে পারলে যেটা হতো যে তাদের ব্যাক করা কঠিন হয়ে যেত কারণ লিমিটেডস গেমস ছিল এখানে ধরেন নয়টা ম্যাচ সো যদি একটা যারা স্পেক্ট করছে যারা সেমিফাইনাল খেলবে তাদের ঘুরে ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ থাকছে সো আমাদেরকে ওই 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 জায়গাটাও খেয়াল রাখতে হবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দেওয়ার কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক আইসিসি চাওয়াই থাকে যে আবু হুরায়রা তামিম একুশে টেলিভিশন নিচ্ছি ইসলামী ব্যাংক বিরুতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে শ্রীলঙ্কার পর দেশে জঙ্গি হামলার আশঙ্কা বেড়েছে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বললেন বিশ বছরেও হত্যা মামলার বিচার শেষ না হয় বিচারককে হাইকোর্টে তলব নথি পাঠানোর নির্দেশ সন্ধ্যা সাতটার সংবাদে শ্রীলঙ্কায় হামলার পর দেশে জঙ্গি হামলার আশঙ্কা বেড়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব সন্ত্রাস জঙ্গিবাদ ও বাংলাদেশ শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন সে সময় তিনি আরও বলেন শঙ্কা বাড়লেও সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আছে মহফিউর রহমানের রিপোর্ট সারা বিশ্বে জঙ্গিবাদের বিস্তার ও এর প্রতিরোধকল্পে করণীয় নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম বোয়াফ আলোচনায় অংশ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন নিউজিল্যান্ডে হামলার ঘটনার পর সারা বিশ্বেই উগ্রবাদীরা প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে তিনি আরো বলেন দেশের মানুষের এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে নিউজিল্যান্ডের ঘটনার পরে প্রতিশোধের প্রতিশোধ নেবে এইরকম একটা চিন্তা বেশ কিছু লোকের ভিতরে আমরা দেখেছি আবার শ্রীলঙ্কার ঘটনার পরে এরা আরো বেশি উত্তেজিত হয়েছে যে বিশেষভাবে আশঙ্কিত হওয়ার মতো কিছু নাই আমরা আছি এর পাশাপাশি আপনারাও যদি সতর্ক থাকেন তাহলে কিন্তু এই হামলা করতে তারা পারবে না জঙ্গিবাদ নির্মলে মুক্ত চিন্তা ও সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্ব দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এক সময় ইন্টার স্কুল গেম

নুসরাত হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ দলের প্রেসিডেন্ট সদস্য শেখ ফজলুল কলিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর হত্যার প্রতিবাদে ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে ধর্ষণকারীদের এক থেকে দেড় মাসের মধ্যে সব মামলা নিষ্পত্তি করে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন সরকারের সব উন্নয়ন অম্লান হয়ে যাবে যদি না এসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে ধর্ষকের ফাঁসি দেওয়ারও দাবি জানান নাসিম ধর্মের নামে হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান তিনি যারা এই ঘটনার সাথে জড়িত আমার মনে হয় দ্রুত বিচারের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারণ একটা অপরাধী মনে করে আমি ওরা অপরাধ করে পার পেয়ে যাব আমার বিচার হবে না কী হবে বড় জোর দুই চার পাঁচ দশ দিন এক মাস দুই মাস হয়তো আমি জেলে যাব তারপরে ছাড়া পেয়ে যাব আমার এইটাই প্রস্তাব যে আমরা এমন একটা আইন করি যাতে এক মাসের মধ্যে দেড় মাসের মধ্যে বিচার হয় আমরা মুসলমান আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাস করছি বাংলাদেশে তাহলে কেন কী কারণে আজকে ধর্মের নামে জঙ্গি উত্থান করে তারা মানুষের মহাপতার ধ্বংস করতে চায় মানুষ স্পিকার তার শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশে এগিয়ে যাচ্ছি জঙ্গি দমন করেছি আমরা উন্নয়ন করে যাচ্ছি কিন্তু উন্নয়ন বুক থুটব যদি না মনুষত্ব লাঞ্ছিত হয় বাড়িতে হয় ধর্ষিত হয় মানুষ স্পিকার বিশ বছরেও একটি হত্যা মামলা শেষ করতে না পারায় ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লবকে আটিমে তলব করেছে হাইকোর্ট একই সঙ্গে ওই আনতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন উনিশশো সালে ড্যামরা থানায় দায়ের করা হজরত আলী হত্যা মামলার আসামি হেমায়ত ওরফে কাজলের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন জামিন শুনানির সময় উনিশশো সালে মামলার বিচার কাজ শেষ না হয় বিষয়টি আদালতের নজরে আসে দীর্ঘদিন মামলাটি বিচার কাজ শেষ না হয় ঢাকায় তলব করেছেন কারাবন্দি আসামি হেমায়েতের জামিন নিয়েও ওই শুনানি হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী নয় তরুণ সেনা কর্মকর্তা সফলভাবে সম্পন্ন করলেন প্রাথমিক বিমান চালনা প্রশিক্ষণ কোর্স এর ফলে তারা সেনা বৈমানিক হিসেবে নতুন দায়িত্বেও চ্যালেঞ্জ গ্রহণ করলেন এভিয়েশন বেসিক কোর্স দশ এর গ্র্যাজুয়েশন সমাপনীতে নবীন সেনা বৈমানিকদের ফ্লাইং ব্রেভেট পড়িয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানে সেনা নৌ ও বিমান বাহিনী সহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং অন্যান্য বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান বলেন আধুনিক সেনাবাহিনীর সাথে সঙ্গতি রেখে আর্মি এভিয়েশন সংযোজিত হয়েছে আধুনিক সামরিক বিমান ও হেলিকপ্টার পরিকল্পনা ছিল একটা এয়ার অ্যাম্বুলেন্স আমরা যেটা ভিজিট করলাম যেটাকে আমরা একটা হলো এয়ার অ্যাম্বুলেন্স শর্ট অফ হেলিকপ্টারে এটাকে কনভার্ট করা হয়েছে আমাদের নিজস্ব টেকনোলজিতে একটা এয়ার অ্যাম্বুলেন্সে যেই সুযোগ সুবিধাগুলো থাকে ইউ ক্যান সে মোর দেন এইটি পার্সেন্ট ফ্যাসিলিটিস এখানে ইনকর্পোরেট করা হয়েছে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠায় মুজিবনগর সরকারের আদর্শের বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনরা জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনায় নিরাপত্তা বিশ্লেষক ও একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার বলেন পঁচাত্তরের পর ষড়যন্ত্র করতেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়ে জঙ্গিবাদের লালন করা হয়েছে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার দেশ

চাহিদা মতো পানি সরবরাহ করতে পারছে না চট্টগ্রাম ওয়াসা প্রায় আট হাজার কোটি টাকা ব্যয়ে রাঙ্গুনিয়া এবং মদুনাঘাটে দুটি পানি শোধনাকার নির্মাণের পরও পর্যাপ্ত পানি না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী চট্টগ্রাম ওয়াসায় পদে পদে হয়রানির অভিযোগও আছে বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস নগরবাসীর চাহিদা মেটাতে চট্টগ্রামের রাঙ্গনিয়ায় নির্মাণ করা হয় শেখ হাসিনা পানি শোধনাগার হাটাজারের মদুনাঘাটও নির্মাণ করা হয় আরেকটি শোধনাগার দুটি প্রকল্প থেকে প্রতিদিনই উৎপাদন হচ্ছে প্রায় তেইশ কোটি গ্যালন পানি এর পরও পর্যাপ্ত পানি পাচ্ছে না নগরবাসী এদিকে তীব্র তাপদাহে পানি সংকট আরও বেড়ে যাওয়ায় চট্টগ্রাম ওয়াশার সরবরাহ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকরা পানিতে সময়তা আমার পাচ্ছি না পানিতে আজ পাচ্ছি পাচ্ছে পানিতে গন্ধ দুর্গন্ধ প্রায় সবই সমস্যা হচ্ছে তার মধ্যে ময়লা দুর্গন্ধ তো আছেই

দুর্ভোগের কথা তুলে ধরেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার পরও নগরবাসী কেন পানি পাচ্ছে না এ প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ নেতারা ওয়াসার মধ্যে এমন কিছু কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা সরকারের এই ভালো কর্মসূচিটাকে নষ্ট করার জন্য ফিল্ড লেভেলে এটাকে সবরাস করতে তবে শেখ হাসিনা পানি শোধনাগার দ্বিতীয় প্রকল্পের কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক যত তাড়াতাড়ি পড়া দ্রুত পড়া শেষ করতে হবে তো আমি ট্রিটমেন্ট প্ল্যান্টটা আশা করতেছি বিশ সালের মধ্যে শেষ হবে এবং সাথে সাথে পাইপলাইনগুলো আমি ট্রান্সফার বিশ সালের মধ্যে শেষ করার চেষ্টা করব দ্রুত পানি সমস্যার সমাধানের দাবি গ্রাহকদের হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ সুন্দরবনে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে লোনা পানির কুমির আর বিরল প্রজাতির কচ্ছপ নিয়ে সম্ভাবনা দেখছে বন বিভাগ অতি সংকটাপন্ন প্রাণী দুটির জীবনাচরণ নিয়ে গবেষণায় সফলতা পেয়েছেন বিশেষজ্ঞরা বন্যপ্রাণীর সুরক্ষায় সুন্দরবনের একমাত্র প্রজনন কেন্দ্র থেকে আরও প্রাণী রক্ষারও প্রত্যাশা করা হচ্ছে মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন রাশিদুল আলম রাসেদ সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করম জলে দু সালে অতি সংকটাপন্ন বাটাগুর বাস্কা কচ্ছপের বংশবিস্তার ও জীবন আচরণ জানতে গবেষণা শুরু হয় নিয়মিত পরিচর্যার পর চলতি বছরের এগারো মার্চ বত্রিশটি ডিমদায় বিরল প্রজাতির কচ্ছপ বাটাগুর বাস্কা করম জলের কর্মীদের একনিষ্ঠ পরিশ্রমে এমন সফলতা এসেছে পরিচর্যা করি যদি কোনো রোগের লক্ষণ দেখা দেয় সাথে সাথে আমি আমার স্যারকে জানাই এদের প্রধানত দে হলো বাইন পাতা মিষ্টি কুমড়া সুটকি চিংড়ি কচুরি পানা শাক সুন্দরবন অঞ্চলে পাটাগুর বাস্কা কচ্ছপের জীবন আচরণ নিয়ে কিভাবে কাজ করা হচ্ছে তা জানালেন এই বন্য প্রাণী বিশেষজ্ঞ এ সম্বন্ধে কোনো পূর্বে কোনো এই প্রজাতির উপরে কোনো গবেষণা নাই এই প্রথম গবেষণা চলতেছে এবং এ সম্বন্ধে আমরা কত বছর বাঁচে কত বছরে পুরুষ প্রাপ্তবয়স্ক হয় কত বছরে মেয়ে প্রাপ্তবয়স্ক হয় কত বছর পর্যন্ত বাঁচে এবং কতটা পর্যন্ত ডিম দেয় এই সকল তথ্য এবং তাদের গ্রোথ রেট কী তাদের কী কী ধরনের ডিজিজ হচ্ছে অসুখ হচ্ছে সেই অসুখগুলো কি কীভাবে প্রিভেন্ট করা যায় এইগুলো নিয়ে আমাদের গবেষণা এদিকে দু সাল থেকে এ প্রজনন কেন্দ্রে লোনা পানির কুমিরের ক্ষেত্রেও বেশ সফলতা এসেছে এই সংখ্যা বাড়ানোর জন্য আমাদের এখানে মানে প্রজননের কাজটা আছে এখানে প্রতি বছরই কুমিরের জুলিয়েট এবং ফিলপিল ডিম পাড়ে এই বাচ্চাগুলো যখন লালন পালন করার পর যখন পরিবেশের সঙ্গে খাপ পায়ে চলতে পারে সার্ভে করতে পারে তখন আমরা এগুলোকে মানে সুন্দরবনে বিভিন্ন নদীতে অবমুক্ত করে দেশের বিভিন্ন বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর বংশ বিস্তার ও সুরক্ষায় কাজ করে যাচ্ছে সুন্দরবনের করমজল জল প্রজনন কেন্দ্র প্রাণী বিশেষজ্ঞরা মনে করেন অন্যান্য প্রজাতির প্রাণীর জীবন আচরণ গবেষণার মাধ্যমে এগিয়ে যেতে পারে সম্ভাবনাময় এই প্রতিষ্ঠান আলম টেলিভিশন। ব্যাংক যখন তখন থাকবে। আন্দোলনের মুখে অবশেষে ছুটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের উল্লাস শ্রীলঙ্কায় আরো জঙ্গি হামলার আশঙ্কা মুখ ঢাকা পোশাকে নিষেধাজ্ঞা সন্ধ্যা সাতটার সংবাদে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম ইমামুল হককে মেয়াদকাল পর্যন্ত ছুটিতে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের টানা পঁয়ত্রিশ দিনের আন্দোলনের পর মেয়াদকাল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে ভিসি ডক্টর এস এম ইমামুল হককে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আদেশে বলা হয় এগারো এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত রাষ্ট্রপতি চ্যান্সেলর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর এস এম ইমামুল হককে ব্যক্তিগত ও প্রশাসনিক প্রয়োজনে ছেচল্লিশ দিনের ছুটি মঞ্জুর করে উপাচার্যের অনুপস্থিতিতে ট্রেজারার অধ্যাপক ডক্টর এ কে এম মাহবুব হাসান নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন এদিকে এ খবরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফ বি সি সি আই নতুন নেতৃত্ব আসছে আজ এক একজনের মনোনয়ন বাতিল হওয়ায় এবার মোট একাত্তর জন পরিচালক পরিচালনা পর্ষদের সভাপতি সিনিয়র সহসভাপতি এবং ছয়জন সহসভাপতি নির্বাচন করবেন বিকেল পাঁচটার দিকে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে পরিচালকরা গোপন ব্যালটের মাধ্যমে এসব পদে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবেন সভাপতি পদে গোপালগঞ্জ চেম্বার থেকে নির্বাচিত পরিচালক শেখ ফজলে ফাহিম একমাত্র প্রার্থী থাকায় দু থেকে একুশ মেয়াদের জন্য তিনিই হচ্ছেন এফ নতুন সভাপতি চেম্বার গ্রুপ ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে একচল্লিশ এবং পনেরোটি চেম্বার ও পনেরোটি অ্যাসোসিয়েশন থেকে ত্রিশ জন সহ সর্বমোট একাত্তর জন পরিচালক হয়েছেন দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজি বাজারে এতে ক্রমেই সংকুচিত হচ্ছে বিনিয়োগকারীদের পুঁজি সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া তিনশো সাতচল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ছিয়াশিটির কমেছে দুশো সতেরোটির আর চুয়াল্লিশটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স বাষট্টি পয়েন্ট কমে নেমে আসে পাঁচ হাজার একশো পঁচাত্তর পয়েন্টে দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল দুশো আটানব্বই কোটি একষট্টি লাখ টাকা সূচক ক্রমে সিএসসিতেও সিএসসিতে লেনদেন হওয়া 233টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 55টির কমেছে 154টির আর 26টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত মোট লেনদেন হয়েছে 11 কোটি 58 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড পুঁজি বাজারে চলমান দরপতন ঠেকাতে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তকে চ্যালেঞ্জ সাধারণ বিনিয়োগকারীরা সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে প্রতীকী অনশন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয় এসময় সময় দুর্বল কোম্পানির আইপিও অনুমোদন ও প্লেসমেন্ট বাণিজ্য বন্ধ এবং নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ সহ মোট বারো দফার দাবি তুলে ধরেন সাধারণ বিনিয়োগকারীরা দুপুরে বিনিয়োগকারীদের অনশনের সংহতি প্রকাশ করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা আট আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন তিনি জুস পান করিয়ে অনশন ভাঙান অনশন পালিত হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনেও এবার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড খেলার খবর জানাচ্ছেন রাজিউর রহমান ধন্যবাদ বিশ্বকাপের জন্য টিম বাংলাদেশের আনুষ্ঠানিক ফটো সেশনে সহ অধিনায়ক সাকিবের উপস্থিতি না থাকাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিকেলে মিরপুরের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজের প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি আইপিএলে অংশগ্রহণ শেষে ভারত থেকে গতকাল দেশে ফিরলেও ফটো সেশনে অংশ নেননি সাকিব এর আগে দলের সাথে অনুশীলন করেননি এ বিশ্বসের অলরাউন্ডার তবে বিশ্বকাপের ঠিক আগে বড় ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ না করার ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি বিশ্বকাপ এবং ত্রিদেশীয় সিরিজ খেলতে বুধবার ঢাকা ছাড়ার কথা রয়েছে টাইগারদের আমি এসে জিজ্ঞেস করলাম বলল যে নাকি আগেই বলা হয়েছে যে আজকে ফটো সেশন আছে টিমের সো ন্যাশনাল টিম যাচ্ছে ওয়ার্ল্ড কাপে ফটো সেশন একসাথে থাকবে এমনি তো টিমের প্র্যাকটিসে ছিল না এটা আমরা আশা করেছিলাম কিন্তু সে নাই এটাই হলো রিয়েলিটি এই ছিল আমার কাছে খেলার খবর ফিরছি মূল খবরে রাজিউর ধন্যবাদ আপনাকে আর এর সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার শপথ নিলেন বিএনপি থেকে নির্বাচিত আরও চার সংসদ সদস্য ফকুলকেও সংসদে যোগ দেওয়ার আহ্বান আওয়ামী লীগের রাজধানীর বসিলাই জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান নিহত দুই আটক চার আলামত সংগ্রহ করেছে সিআইডি দেশ জুড়ে তীব্র তাপদাহ অতিষ্ঠ জনজীবন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সংঘর্ষ মুম্বাইতে ভোট দিলেন তারকারা কানহাইয়ার ভাগ্য নির্ধারণ আজ ব্যাটিং লাইন আপ দলের সেরা শক্তি বললেন মাশরাফি সেমিফাইনালেই চোখ টাইগার দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত নটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে একুশের সাথেই থাকুন